তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে। তো আমরা চলে আসলাম বজ্জরা বিডি গোয়েল ফ্যাক্টরিতে, ফ্যাক্টরিটার নাম হচ্ছে বিডি গোয়েল। তো কালকে রাতে আমরা গাড়ি কাজ মাজ করিয়ে তো রাতেই চলে এসেছিলাম, তো সকালে এসে এন্ট্রি করেছি। এন্ট্রি করার পর গাড়ি আমাদের ঢুকিয়ে নিয়েছে, তো ঢুকিয়ে নিয়ে আসার পর কাটা করে তো আমরা গাড়ি পয়েন্ট লাগিয়ে দিয়েছি। দেখো ওই গাড়িটাও আছে, লোড করছে। তো পরপর এখানে অনেকগুলো লাইন আছে, সুন্দরভাবে গাড়ি লোড হয়। আর লেবারগুলো দেখো, এরা রড সোজা করছে। তো আমাদের মাল এখন লোড হবে, তো এখন ওয়েট করছি, দেখা যাক কতক্ষণ লাগে লোড করতে। বেশিক্ষণ লাগবে না, সব মেশিনে লোড করবে। তো এই দেখো মেশিন, তো আমাদের আর অল্প কটা মাল লাগবে তাহলে লোড হয়ে যাবে। লোড করা হয়ে গেলে পরে কাটা করব, কাটা করে তিরপল বাঁধবো। তিরপল বাঁধার পর খাবার টাবার খেতে যাব, খিদেও পেয়েছে অনেকক্ষণ ধরে। তো আর অল্প কটা মাল লাগবে, ও দেখো লোড করছে জিসিবিতে করে কীভাবে। তো চলো লোডটা করা হয়ে যাক। আমরা যাচ্ছি খাবার খেতে ক্যান্টিনে, তো আমাদের তিরপল বাঁধা হয়ে গেছে। তো যাচ্ছি চলো, এখানে ফ্যাক্টরিতে ক্যান্টিন আছে, দেখি খাবার পাই কি না পাই। চলো তোমরা। তো ক্যান্টিনে এসেছিলাম, ক্যান্টিনে খাবার শেষ হয়ে গেছে। তো আমি আর অনিশ যাচ্ছি বাইরে খাবার খেতে, ফ্যাক্টরিতে তো গ্যাস ম্যাস সব জমা নিয়ে নেয়। তো চলো যাই বাইরে, বাইরে গিয়ে খাবারটা খেয়ে আসি, দেখি চালান কখন দেয়। তো বন্ধু গেটের বাইরে চলে আসলাম, আর এই হচ্ছে গেট, এখানে গেটটা ছিল। তো আমরা যাচ্ছি ওইখানে খাবারটা খেতে, সামনে হোটেল আছে। তো যাই চলো, দেখি এখানেও খাবার শেষ হলো নাকি। 2:33 বাজে, আশা করি আছে কিছুর জন্য, অনেক ড্রাইভাররা তো থাকে। চলো যাই দেখা যাক। তো এই হয়েছে আমাদের খাবার, ডাল চাটনি ভাজা আর সবজি, তো সাথে মাছ নিয়ে নেব। তো খাওয়া দাওয়া করি, এখানে আসলাম খাবার পেলাম। তো অনিশকেও দিয়ে দিয়েছে, আমাকেও দিয়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেলো, খাওয়া দাওয়া করে যাচ্ছি গাড়ির কাছে, ফ্যাক্টরি গেটের সামনে আছি। তো চলো যাই, সব কিছু হয়ে গেলো, তিরপল বান্ধা, খাওয়া দাওয়া, আর এখন শুধু ফ্যাক্টরি শুধু স্নানটা করতে পারলেই হয়ে যাবে আমাদের। তো দেখি চলো চালান কখন যায় আমাদের, আসো। তো চলে আসলাম গাড়িতে, তো এখন শুধু ওয়েট করার পালা কখন চালান আসে। তো চালান আসলে আমরা বেরিয়ে যাবো, দেখি কখন চালান আসে। এখন আমরা রেস্ট নিয়ে আর কি করবো, দুজনে বসে আছি। আর আজকে মনে হয় বৃষ্টি আসবে, বাইরে মেঘ করেছে খুব। তো চলো বন্ধুরা, চালানোর জন্য ফোন করেছিল, তো যাই গেটে, গেটে চালান হয়ে গেছে। তো চলো চালানটা নিয়ে আসি। বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি, দেখো ভালোই বৃষ্টি পড়ছে। চলো গেটে যাই। তো বন্ধুরা দেখো গেটে গেছিলাম, গেটে যে চালান দিয়ে দিলো ঝপ ঝপ করে। তো আমরা যাচ্ছি গাড়ির কাছে, এখন গাড়ি নিয়ে আসবো, নিয়ে আসার পর কাটা করব, কাটা করে চলে যাব গাড়ি নিয়ে। আমাদের চালান দিয়ে দিয়েছে আর বললো যে একবার চেক করে কাটা করে তারপরে গাড়িটা নিয়ে গেটে চলে আসো। তো ওই জন্য দাঁড়িয়ে আছি এই কাটাতে, পেছনে কাটা আর একটা সামনে কাটা আছে, এই কাটাতে চেক করব। তো এই কাটাতে গাড়ি আছে, এই যে চালান, তো এই দুটো চেক করে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা আমরা লোড করে বেরিয়ে আসলাম, এখন দেখো এই কি বলে ভুলে গেলাম, ব্যারেজ। তো ব্যারেজ ঢুকছি, দুর্গাপুর ব্যারেজে। আর আমাদের মাল লোড হয়েছিল বজ্রাতে, এখন যাবো ব্যারেজ পার করে ওই পারে, তো লোক আসবে, তো ওখানে তেল ভরবো, তেল ভরে তারপর আমরা বেরিয়ে যাবো। তো যাচ্ছি এখন, চলো যাই, দেখবো ওরা কখন আসে। আবার চালান দিতে, চালান দিতে আবার তেল ভরে দেবে, টাকা পয়সা দেবে। আর আমাদের চালান দেবে বাবন দা, ও এসে বলবে যে কতটা তেল নেবো কি নেবো না।
তো দেখে আমাকে ফোন করেছিলাম, তো আমাকে বললো দাঁড়াও আসছি, আর দেখি কতক্ষণে আসছে। আমি দেখো একদম রেডি হয়ে আছে, আসবে বলবে তেল ভরবো আর চলে যাবো। বাস প্রথমে বন্ধুরা 8,000 টাকা তেল ভরলাম, তারপর 8,000 টাকা ভরে নেবো। রায়গঞ্জে যাবো খালি করতে, তো 8,000 টাকা তেল একটু কম কম লাগছে, ওই জন্য 8,000 টাকা এক্সট্রা ভরে নেবো। তো চলো বন্ধুরা তেলটা ভরে নিয়ে বেরিয়ে যাই, দেখতে থাকো তোমরা। বন্ধুরা তেল ভরে চালান নিয়ে বেরিয়ে চলে আসলাম, আর এই দেখো অনিশ দেখতে পাচ্ছ হাসছে, এ জয়দেব থেকে চলে যাবে বাড়িতে। তো আমাকে যেতে হবে একা একা গাড়ি নিয়ে রায়গঞ্জে, কি বলবো ও বাড়িতে যাবে কি করতে, কোনো কাজ আছে না কি বললো, আর কিছু করার নেই। রাতেবেলা কাকে ফোন করবো, তো আমাদের জয়দেব যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে, তো যাবো এখনও, যে খাওয়া দাওয়া করবো, চান টান করে তারপরে গাড়ি ছাড়বো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর সারা রাত আমাকে একা একাই গাড়ি চালাতে হবে, কালকে যে করেই হোক সকালে গাড়ি ঢুকাতেই হবে। তো দেখা যাক কতটা কি যেতে পারি না পারি, তো চলো দেখতে থাকো তোমরা। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে। তো আজকের মতো টাটা বন্ধুরা।